নমস্কার আদাব, জনপ্রিয় লিখিত ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি আপনাদেরকে একটা কাজ দেখাবো, কিভাবে পাওয়ার প্যাক এই সমস্যার সমাধান করা যায় এবং কি আছে পাওয়ার প্যাক ভিতরে, কি অথবা অরিজিনাল নাকি কপি, আপনাদেরকে এই ভিডিওটি স্টেপ বাই স্টেপ তুলে ধরার চেষ্টা করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, একটা কথা না বলুন, আপনি যদি আমার চ্যানেলে এখনো নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমার এই পাওয়ার ব্যাকটা হচ্ছে স্যামসাং। হ্যাঁ, স্যামসাং। এই যে আমার এলইডি দেওয়া আছে এখানে, ওটা 25%, 50%, 75%, 100% পর্যন্ত আমার। হ্যাঁ, আমার অন অফ পাওয়ার সুইচ আর আছে আপনার ইউএসবি পোর্ট, চার্জিংয়ের জন্য দেওয়া হচ্ছে আউটপুট, এটা আপনার এই দুটো পোর্ট দেওয়া আছে আমার, আউটপুট সকাল দুটো দেওয়া আছে। তো বন্ধুরা দেখুন, আমার ইন চার্জিংয়ের জন্য ইন সকাল হাই ভোল্টেজ, এই মোবাইল চার্জার থেকে ইম্পোর্ট হবে, আর এটা হচ্ছে এলইডি। হ্যাঁ, তো আপনাদেরকে দেখা হয় স্টেপ বাই স্টেপ। দেখুন, পাওয়ার প্যাক ক্যাপাসিটি 45,800, 45800। হ্যাঁ, এমপিয়ার 45,800 এমপিয়ার। আমার ইনপুট 5V 1 এমপিয়ার। তো আউটপুট হচ্ছে আমার কত, আউটপুট 5V 2.0 এমপিয়ার আর কি। হ্যাঁ, আর আউটপুট 5V 1 এমপিয়ার আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই। তো আমি আপনাদেরকে আবার খুলে দেখাবো। আচ্ছা, খুলে দেখার আগে আমি আপনাদেরকে চার্জ হয় কিনা একটু দেখে নেবো, পাওয়ার সুইচ অন করে আমি আপনাদেরকে দেখাই চার্জ হয় কিনা দেখি আগে। এই যে আমার মোবাইলের চার্জ ধরলাম, চার্জ হয় কিনা দেখি আগে আপনাদেরকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করবো। অবশ্যই বন্ধুরা, ভিডিওটি দেখে আপনাদের যদি উপকার হয় অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এই যে দেখুন, আমার 25%, 50%, 75%, 100%। হ্যাঁ, আমার 75% আছে, ফুল পর্যন্ত এখন 100%, 25% বাকি আছে আমার চান্স হওয়ার জন্য। হ্যাঁ, চান্স নিচ্ছে কিন্তু। আবার দেখায় আপনাদেরকে বন্ধুরা, আমি আবার চান্স দিয়ে দেখাবো আপনাদেরকে বাটন মোবাইলে। বাটন মোবাইলে এই যে চার্জ হচ্ছে, হ্যাঁ আমার কী হচ্ছে চার্জ হচ্ছে। এই যে দেখুন আপনারা, মোবাইলে চার্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন অবশ্যই চার্জ হচ্ছে। এখানে ফুল আমার 100 আছে, 100%। কিন্তু আমি একটা কথা বলি আপনাদেরকে, কাস্টমারের যেটা হচ্ছে, হ্যাঁ কাস্টমারের পাওয়ার ব্যাংক উনি বলতেছে 100% ফুল চার্জ দেওয়ার পরেও চার্জ জমা থাকে 100% হয়। আবার উনি অ্যান্ড্রয়েড মোবাইলে যখন ব্যবহার করতে যায় তখন আপনার 15% হওয়ার পর আর এটা আর লোড দিতে পারতেছে না। আমার কথা আপনারা অবশ্যই বুঝতে পারছেন, 15% মোবাইলে চার্জ হওয়ার পর এরপরে এটা ব্যাকআপ নাকি দিতে পারছে না, মানে আর হচ্ছে না চার্জ। তো দেখাই আপনাদেরকে, তাইলে চলো স্টেপ বাই স্টেপ আমি এটা বক্সটা খুলে দেখাচ্ছি আপনাদের। কি অবস্থা এখানে দেখছেন বন্ধুরা, এই স্যামসাং কিন্তু, হ্যাঁ পাওয়ার ব্যাংক স্যামসাং কোম্পানি, মনোগ্রাম দিয়ে, লোগো দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই স্যামসাং লেখা। এটা কিন্তু অরিজিনাল পাওয়ার ব্যাংক না, বুঝতে পারছেন আপনারা অবশ্যই, এটা স্যামসাং অরিজিনাল কোম্পানি না, শুধু মনোগ্রামটা আপনার এই সিলটা লোগোটা দেওয়া হয়েছে স্যামসাং কোম্পানির নাম দিয়ে। হ্যাঁ, আনানো হয়েছে কাভারটা স্যামসাং কোম্পানির নাম দিয়ে, কিন্তু এটা সম্পূর্ণ কপি, অরিজিনাল না। আপনারা অবশ্যই বুঝতে পারছেন, এই যে আমার কি এটা হচ্ছে রেডিমেড এই মোবাইল থেকে এই মোবাইলের ব্যাটারি দেখতে পাচ্ছেন অবশ্যই, রেডিমেড মোবাইলের ব্যাটারি। এটা দিয়ে আপনি কীভাবে অ্যান্ড্রয়েডে চার্জ হবে, কোনোদিন হবে এটা অ্যান্ড্রয়েডে চার্জ? এটা হচ্ছে এমনি আপনার কত এমপিয়ার দেখা যাচ্ছে, 3000 mAh। এটা তো সাধারণ মোবাইলের ব্যাটারি, চিন্তা করে দেখেন আপনারা কীভাবে এই যে প্রতারণা করতে পারে। দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা এখানে কী দিচ্ছে, হোয়াইট হওয়ার জন্য গ্লাস একটা দিচ্ছে, ডাল দিছে, এই যে অনেক কিছু দিচ্ছে, এখানে আঠা দিছে, দেখতে পাচ্ছেন অবশ্যই কত মজবুত হেভি গ্লাস দিছে। আমি আপনাদেরকে দেখাই খুলে কীভাবে চার্জ হবে, উনি কিনেছে, উনি টাকা দিয়ে কী জিনিসটা কিনছে আমি নিজে বুঝলাম না। আশ্চর্য হয়ে গেল, আমি চিন্তা করছি আরও এখানে অনেক কিছু ব্যাটারি 4-5টা থাকতে পারে। হ্যাঁ, 4-5টা না হলে আপনার 3টা তো থাকা দরকার। হ্যাঁ, এটা তো আপনার গ্লাস দিয়ে কত ওজন, ব্যাটারির চেয়ে আরও 3 গুণ ওজন বেশি হয়ে যাবে গ্লাসটা, যেভাবে হেভি মজবুত না আরও গ্লাস, দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা। বন্ধুরা, আপনারা অনেকে যারা ব্যবসা করেন, ওরা তো যারা এই 2 নম্বরই জিনিস বিক্রি করে থাকেন অবশ্যই ওরা তো রাগ করবে। হ্যাঁ, ভিডিওতে
এতে কথা অনেকে মনে হয় রাগ করতে পারে ব্যবসায়ীরা, বুঝতে পারছেন? অবশ্যই আমি নিজে করি বলে মেকানিক কাজ করে ইলেকট্রিক কাজ করে যা পাই তাই করে আমি, হ্যাঁ কন্ট্রাক্টের কাজ করে ইলেকট্রিকের সম্পূর্ণ কাজ করে থাকি আমি, কিন্তু পাচ্ছি বলে আমি এই কাজটা পাচ্ছি বলে আমি করে নিচ্ছি, বেকার না থাকি আমি সবাই কাটাচ্ছি আর কি। আপনাদেরকে অবশ্যই বোঝাতে পারছি আমি, এই যে দেখতে পাচ্ছেন অবশ্যই আমি সব কিছু কাজ করি, আপনারা সবসময় আমার পাশে থাকবেন। তো আপনাদের দেখে যদি উপকার হয় অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে মন দিয়ে মাঝে, হ্যাঁ অনেকে উপকার হবে আর অনেকে উপকার হবে না আমি অবশ্যই জানি। আরও এই কোম্পানি অরিজিনাল না, অরিজিনাল কোম্পানিকে দান দিতে দান দিয়ে যাচ্ছেন অনেক চেষ্টা করছেন, হ্যাঁ দেখছেন কফি মনে করা এটা কিন্তু একদম কফি চায়না এই কাবার করা আমাদের বাংলাদেশের ঢাকাতে এগুলি ফিটিং করা হয় অনেক সময়, দেখছেন আপনারা কত প্রতারণা করছেন। তো আমার হচ্ছে এই যে ইউএসবি পুরো তিনটা আছে, কিন্তু এখানে কত পোর্ট দেওয়া আছে দুইটা, এখানে আছে কত তিনটা। আমার এই সিম্পনি এটা হচ্ছে অরিজিনাল সিম্পনির ব্যাটারি লেখা আছে কিন্তু, হ্যাঁ গায়ে লেখা আছে, এগুলি রেডিমেড কিনেই এখানে এই বাক্স তো খুলতে সব কিছু রেডিমেড পাওয়া যায় বন্ধুরা, দেখেন বাক্সটা সব রেডিমেড পাওয়া যায়। শেষ পর্যন্ত গ্লাসের দোকান থেকে একটা গ্লাসের টুকটা নিয়ে এখানে হোয়াইট হওয়ার জন্য বসাই দিয়েছে, হ্যাঁ বসাই দিয়েছে, এটা হোয়াইট হওয়ার জন্য অনেকে মানে কি ব্যাটারি চার পাঁচটা আছে এভাবে বলবো অনেক বাড়ি গ্রাহকরা এই যারা এই এই কাস্টমার কিনতে গেলে দোকানদার থেকে মনে করেন হোয়াইটটা দেখে কী অবস্থা ভারী কিনা, হ্যাঁ আমি এর আগেও একটা কাস্টমার থেকে এই সেম মানে কি এটা গ্লাস ছিল না সেখানে পাওয়ার ব্যাগে বালু অনেক বালু ছিল, এমনি ওই প্যাকেট করা বালু ছিল অনেক ফুলের ফোলা পরে দেখছেন যে সব বালু ওখানে, হ্যাঁ আপনারা অবশ্যই ভিডিওটি দেখে উপকার হয়েছে। যারা কাস্টমার আপনারা এই কিনতে যাবেন দোকানে অবশ্যই এই যাচাই বাছাই করে আপনারা জিনিসটি কেনার জন্য চেষ্টা করবেন। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি দেখে উপকার যদি হয় আপনারা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম, নমস্কার, আদাব।